প্রশ্নের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর থার্ড সামিটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর থার্ড সামিটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। দেখো একের দাগে রয়েছে যে কোনো 9টি প্রশ্ন দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 9 = 9। ভালো করে দেখে নাও। দুয়ের দাগে রয়েছে যে কোনো 10টি প্রশ্ন উত্তর দাও। এখানে বেশ কয়েকটি প্রশ্ন তোমায় দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 10টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 10 = 20। ভালো করে দেখে নাও, এখানে প্রতিটি অঙ্কই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি অঙ্কই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। তবে তিনের দাগে রয়েছে যে কোনো 7টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 7 = 21। এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 7টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। প্রশ্নের মান রয়েছে 3 করে। ভালো করে অঙ্কগুলো দেখে নাও। তার মধ্যে চারের দাগে রয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 4টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। প্রশ্নের মান রয়েছে 5 করে 5 × 4 = 20। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামিটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার সপ্তম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেন পেপার দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে থাকবে, ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লাসে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।